one. Now if we talk about the similarity of two triangles, then we can easily say this one as, if corresponding angles are equal, then the triangle is similar. If the corresponding sides are proportional, then the triangle are similar. কিছু বুঝেছ? বুঝুনি? ওকে, নো প্রবলেম। এখানে বলেছে সিমিলারিটি অফ টু ট্রায়াঙ্গেল, বাট লিসেন টু মি, সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল এন্ড ইকুয়ালিটি অফ ট্রায়াঙ্গেল কিন্তু সেম না। দুটো ট্রায়াঙ্গেল ইকুয়াল এটা একটা ডিফারেন্ট টপিক, এন্ড দুটো ট্রায়াঙ্গেল সিমিলার এটা একটা ডিফারেন্ট টপিক। ঠিক আছে, বুঝতে পেরেছ তো? নাও সিমিলারিটি অফ টু ট্রায়াঙ্গেল মধ্যে দুটো ট্রায়াঙ্গেল, প্লাস এখানে একটা ট্রায়াঙ্গেল আছে এ বি সি, ঠিক আছে, এখানে আরেকটা ট্রায়াঙ্গেল আছে ডি ই এফ, ঠিক আছে, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার কিনা এটা কিভাবে বুঝবো? সো এটা বোঝার জন্য আমাদের দুটা কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে, এই দুটা কন্ডিশন যদি হোল্ড করে দেন এ বি সি ইজ সিমিলার টু ডি ই এফ, ঠিক আছে, বুঝতে পেরেছ? সো কন্ডিশন গুলো কি কি? প্রথম কন্ডিশনটা হলো দ্যাট করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল, অ্যাঙ্গেল এ এর সঙ্গে অ্যাঙ্গেল ডি ইকুয়াল হতে লাগবে, অ্যাঙ্গেল বি এর সঙ্গে ই, সি এর সঙ্গে এফ, এই অ্যাঙ্গেল গুলো যদি ইকুয়াল হয় তাহলে কন্ডিশন নাম্বার ওয়ান ফার্স্ট সিমিলারিটিটা হয়ে যাবে। নেক্সট, ইফ করেসপন্ডিং সাইজ আর প্রপোর্শনাল, করেসপন্ডিং সাইজ গুলো যদি প্রপোর্শনাল হয় তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে। এখন এটার মধ্যে কিছু কন্ডিশন আছে, সিমিলার স্পেশাল কেস আছে, ঠিক আছে, ওই স্পেশাল কেস গুলো কি কি? তোমরা অলরেডি ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্সি পড়েছো, তোমরা অলরেডি ট্রায়াঙ্গেলে কনগ্রুয়েন্সি পড়েছো, সাইড অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, সাইড সাইড সাইড, এইসব আই থিঙ্ক অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা নাই, ঠিক আছে, বাকিগুলো আছে, ঠিক আছে, এইসবগুলো অলরেডি পড়েছো, এগুলোর মধ্যেই ম্যাক্সিমাম এখানেও আছে, ঠিক আছে। এন্ড আমি যেন অনেকজন ভাবছো যে করেসপন্ডিং সাইজ অফ প্রপোর্শনাল এটা দেখায়নি কেন, দেখাবো, আচ্ছা আসো, করেসপন্ডিং সাইজ অফ প্রপোর্শনাল মানে এ বি ডিভাইডেড বাই ডি ই ইজ ইকুয়াল টু বি সি ডিভাইড বাই ই এফ ইজ ইকুয়াল টু এ সি ডিভাইড বাই ডি এফ, ঠিক আছে, এটা যদি হয় তাহলে দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয়ে যাবে। এবং সিমিলারিটির জন্য অনেক কিছু কন্ডিশন আছে, বা কিছু কিছু স্পেশাল কেস অফ সিমিলারিটি আছে। পয়েন্ট নম্বর ওয়ান, পয়েন্ট নম্বর ওয়ান হলো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, পয়েন্ট নম্বর টু হলো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, সো দুটো অ্যাঙ্গেল, পয়েন্ট নম্বর থ্রি, পয়েন্ট নম্বর থ্রি হলো সাইড সাইড সাইড, পয়েন্ট নম্বর ফোর হলো সাইড অ্যাঙ্গেল সাইড, আর পয়েন্ট নম্বর ফাইভ হলো রাইট ট্রায়াঙ্গেল, ঠিক আছে, রাইট ট্রায়াঙ্গেলের মধ্যে আছে। এখন যদি আমি অ্যাঙ্গেল 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 এটা এটা নিয়ে যদি আমি কথা বলি, লেটস সে এই দুটা ট্রায়াঙ্গেল আছে এ বি সি আর ডি ই এফ, ট্রায়াঙ্গেল এ বি সি আর ট্রায়াঙ্গেল ডি ই এফ, এটা কখন ইকুয়াল হবে? ওই স্টেটমেন্টটা বলেছে ইফ ইন টু ট্রায়াঙ্গেল দ্যার করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল দেন দেয়ার করেসপন্ডিং সাইজ আর প্রপোর্শনাল হ্যান্স দ্য ট্রায়াঙ্গেল আর সিমিলার। তারা বলছে যেখানে একটা দুটো ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের মধ্যে যদি অ্যাঙ্গেলগুলো যদি সিমিলার হয়, সরি ইকুয়াল হয়, দেন তাদের করেসপন্ডিং সাইজগুলো, করেসপন্ডিং সাইজ মানে বলছি অ্যাঙ্গেল এ যদি হয় করেসপন্ডিং সাইজ দেন সামথিং এরকম বোঝেন ই অ্যাঙ্গেলটার অপোজিট সাইডগুলো, ঠিক আছে, অ্যাঙ্গেল এ যদি ইকুয়াল হয় অ্যাঙ্গেল ডি এর সঙ্গে দেন বি সি ডিভাইড বাই ই এফ, এটা যদি অ্যাঙ্গেল বি যদি হয় ই এর সঙ্গে ইকুয়াল দেন বি এর অপোজিট কোনটা এ সি এসি ডিভাইড বাই ডি এফ, এঙ্গেল সি যদি অ্যাঙ্গেল এফ এর সঙ্গে ইকুয়াল হয় সি এর অপোজিট কোনটা এ বি, এফ এর অপোজিট কোনটা ডি ই, দেন এ বি ডিভাইড বাই ডি ই, এই সবগুলো রেশিও এই সবগুলো রেশিও ইকুয়াল হবে, বুঝতে পেরেছ? সো এটা হলো অ্যাঙ্গেল 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 সিমিলারিটি, প্রথম সিমিলারিটি, ঠিক আছে। ওখানে সেকেন্ড সিমিলারিটি হলো শুধু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দুটো অ্যাঙ্গেল সিমিলারিটি, এটা মানে কি বলছে, ইফ টু অ্যাঙ্গেলস অফ ওয়ান ট্রায়াঙ্গেল আর রেসপেক্টিভলি ইকুয়াল টু টু অ্যাঙ্গেলস অফ অ্যানাদার ট্রায়াঙ্গেল দেন দ্য টু ট্রায়াঙ্গেলস আর সিমিলার, বুঝতে পেরেছ? দুইটা অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল ইজ সিমিলার বা ইকুয়াল টু অ্যানাদার টু অ্যাঙ্গেল অফ অ্যানাদার অ্যাঙ্গেল, সরি অ্যানাদার ট্রায়াঙ্গেল, ঠিক আছে, দেন এটা একটা সিমিলার ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা কেস কি আছে, সাইড সাইড সাইড, সাইড গুলো ইকুয়াল হয় না, প্রপোর্শনাল হয়, ঠিক আছে, চলো দেখি, ইফ দ্য করেসপন্ডিং সাইজ অফ টু ট্রায়াঙ্গেল আর প্রপোর্শনাল, বলেছিলাম না, ঠিক আছে, ইফ দ্য করেসপন্ডিং সাইজ অফ টু ট্রায়াঙ্গেল আর সিমিলার দেন দেয়ার করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল হ্যান্স দ্য টু ট্রায়াঙ্গেল আর সিমিলার, ঠিক আছে, বুঝে গেছো? ইয়েস, ঠিক আছে।
অলরেডি বুকে আমার এটা প্রুফ দেওয়া আছে। আরেকটা হলো SAS সিমিলারিটি, এটা প্রুফ গুলো শিখতে লাগবে না, বাট একবার দেখে ফেলো, ঠিক আছে, একবার গো থ্রু করে নিও এই প্রুফ গুলো দিয়ে, ঠিক আছে, তাহলে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর সাইড অ্যাঙ্গেল সাইড, ঠিক আছে, ফোন নাম্বার প্রপার্টিটা, ঠিক আছে, সাইড অ্যাঙ্গেল সাইড, এটা আমাদের কি বলেছে, ইফ ওয়ান অ্যাঙ্গেল অফ ট্রাইঙ্গেল ইজ ইকুয়াল টু ওয়ান অ্যাঙ্গেল অফ আদার ট্রাইঙ্গেল, ঠিক আছে, ওয়ান অ্যাঙ্গেল অফ ট্রাইঙ্গেল, লেটস সে এ এটা ডি এর সঙ্গে ইকুয়াল, ঠিক আছে, ওয়ান অ্যাঙ্গেল অফ ট্রাইঙ্গেল ইজ সিমিলার, সরি সিমিলার ইকুয়াল, অ্যাঙ্গেলটা ইকুয়াল, সাইড গুলো প্রপোর্শনাল, ঠিক আছে, ওয়ান অ্যাঙ্গেল অফ ট্রাইঙ্গেল ইজ ইকুয়াল টু ওয়ান অ্যাঙ্গেল অফ আদার ট্রাইঙ্গেল এন্ড দ্য সাইড ইনক্লুডিং দিস অ্যাঙ্গেল আর প্রপোর্শনাল, সাইড ইনক্লুডিং দিস অ্যাঙ্গেল মিনস স্কুল সাইড গুলো এ আর বি যদি ইকুয়াল হয় দেন এ বি আর এ সি, ডি আর ডি আর, ঠিক আছে, এগুলা কারণ ইনক্লুডিং দিস অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলের সঙ্গে সাইড গুলো, ঠিক আছে, ইনক্লুডিং দিস অ্যাঙ্গেল আর প্রপোর্শনাল দেন দ্য টু ট্রাইঙ্গেল আর সিমিলার, বুঝতে পেরেছ, ওই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেলটি যদি ইকুয়াল হয় এন্ড এ বি আর এ সি, এ সি এ বি ডিভাইড বাই কোনটা ডি আর এ সি ডিভাইড বাই ডি আর, এগুলো যদি ইকুয়াল হয় তাহলে এটা সিমিলার, ঠিক আছে, এই ডিভিশনটা যদি প্রপোর্শনাল হয় বা ইকুয়াল হয় রেশিওটা তাহলে এটা সিমিলার ট্রাইঙ্গেল, ঠিক আছে, এটা তো অলরেডি আছে, বাট আমি দেখো দেখতে লিখেছি না রাইট ট্রাইঙ্গেল, রাইট ট্রাইঙ্গেলটা কি, রাইট ট্রাইঙ্গেলটা কি বলছি, আসো রাইট ট্রাইঙ্গেলটা হলো, ওয়েট আমি এটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল আমাকে ড্র করতে লাগবে রাইট ট্রাইঙ্গেলটা বোঝানোর জন্য, এখানে ফ্লিপ পয়েন্ট আছে রাইট ট্রাইঙ্গেলটা, রাইট ট্রাইঙ্গেলটা জিনিসটা কি, রাইট ট্রাইঙ্গেলটা জিনিসটা হলো এটা একটা স্পেশাল টাইপ অফ সিমিলারিটি, লেটস সে এখানে ট্রাইঙ্গেল আছে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল, ঠিক আছে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল এখানে 90 ডিগ্রি, ঠিক আছে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল, লেটস সে এ বি সি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল, এটা হলো বেস, পেয়ার পারপেন্ডিকুলার হাইপোটেনিউস, ঠিক আছে, এটা থেকে আমরা আরেকটা পারপেন্ডিকুলার ড্র করলাম এখানে, ঠিক আছে, ডি প্লাস এই পয়েন্টের নাম দিয়ে দিলাম ডি, এখন রাইট ট্রায়াঙ্গেল যে সিমিলারিটি কন্ডিশন এটা আমাদের কি বলেছে, যদি একটা ট্রায়াঙ্গেল থাকে আর জি অ্যাঙ্গেলে 90 ডিগ্রি আছে, এটা থেকে পারপেন্ডিকুলার যদি হাইপোটেনিউস আমাদের আরেকটা যদি পারপেন্ডিকুলার ড্র করি দেন এই বড় ট্রায়াঙ্গেলটার সঙ্গে ছোট গুলা সিমিলার অ্যাজ ওয়েল অ্যাজ ছোট গুলো সিমিলার, ইট মিনস ট্রায়াঙ্গেল এ বি ডি সিমিলার সাইডে এইভাবে দেয়, ঠিক আছে, এসটাকে উল্টিয়ে ফেল, ঠিক আছে, সো ট্রায়াঙ্গেল এ বি ডি এই ট্রায়াঙ্গেলটা সিমিলার টু পুরো বড় ট্রায়াঙ্গেলটা ট্রায়াঙ্গেল এ বি সি, ঠিক আছে, ট্রায়াঙ্গেল মনে নিলাম এ বি ডি এখন এ সি ডি নেই, এ সি ডি সিমিলার টু ট্রায়াঙ্গেল এ বি সি, এটাও ওটার সঙ্গে সিমিলার, ঠিক আছে, আর কি আছে, ট্রায়াঙ্গেল এ বি ডি সিমিলার টু ট্রায়াঙ্গেল এ সি ডি, এই ছোটগুলো শুরু করে যা যা সব এইগুলোর উপর ডিপেন্ড করেছে, ঠিক আছে, সো দ্যাটস অল ফর সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল, থ্যাংক ইউ এভরিওয়ান, আর এক্সাম্পল গুলো তোমরা অলরেডি ট্রাই করো, এক্সাম্পল গুলো ট্রাই করলে অবভিয়াসলি তোমাদের এক্সাম নেক্সট ডে, তো একদিনে এতগুলো কিছু করতে পারবে না, সো আমি থিওরামগুলো অলরেডি বুঝিয়ে দিয়েছি, এক্সাম্পল দেখে চলে যাও, সো ইউ ক্যান ইজিলি ডু দ্যাট ওয়ান, ঠিক আছে, ট্রাস্ট মি এই ট্রায়াঙ্গেল চ্যাপ্টারটা খুবই ইজি, ঠিক আছে, ইউ ক্যান ইজিলি ডু দিস ওয়ান, ওকে, বাই বাই।